নমস্কার বন্ধুরা, ইজি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। কিছুদিন আগে আমার দিদি শাশুড়িমা মারা গেলেন, মানে আমার শাশুড়ি মায়ের মা। তো যেহেতু মেয়ে উনি, তা সেই জন্য চার দিনে তো একটা ক্রিয়াকর্ম করতে হয়, সেটারই কিছু ঘটনা বা সেদিন কী কী করেছি আমরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে আমরা এসেছি। আর সত্যিই আমরা ওনাকে হারিয়েছি, ওনার বয়সটাও অনেক হয়েছিল আর কষ্ট পাচ্ছিল। তাহলে তার মৃত্যুর আগের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখুন, এই হচ্ছে আমার দিদি শাশুড়ি, আর ইনি যে তোমাদের দাদা, তোমরা হয়তো দেখেছো অনেক ভিডিওতে। তাহলে চলুন ব্লগটা শুরু করি। তো দেখুন, আমরা এখানে সমস্ত কাজকর্মগুলোই করছি, বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন কী কী করলাম। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা দিয়ে দিন, যাতে সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ধরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা, ও
দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। কাজকর্ম প্রায় শেষের দিকেই হয়ে গেছে আর ঠাকুরমশাইকে এখন তার প্রাপ্য নিবেদন করাও হয়ে গেছে। আর দেখুন এখানে আমার বলি না যে আমার বাড়ির পাশেই আমার ননদের বাড়িতে অনন্ত চলে এসেছে। এদিকের কাজকর্ম একদম শেষ, তো আমি শাক বাজিয়ে দিচ্ছি আর ঠাকুরমশাইও চলে যাচ্ছেন। আর এখানে আমরা আমাদের দুপুরে যা রান্না হয়েছিল সেটাই এখানেও নিবেদন করা হয়েছিল। দেখুন ঘুগনি হয়েছিল, লুচি মিষ্টি এটাই দেওয়া হয়েছিল দিদিমার উদ্দেশ্যে। আর রাতেই যা যা রান্না হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, কারণ রাতে জলে ভাত দেওয়ার একটা প্রচলন থাকে। তো রাতে আমাদের রান্না হয়েছিল ডাল, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এখানে হয়েছিল মুগের ডাল, আর হয়েছিল দেখুন মাছের ঝাল হয়েছিল, আর নিচে ছিল আপনাদের চাটনি, আর ওখানে বেগুন ভাজা ছিল, আর এখানে আর একটা তরকারি হয়েছিল ফুলকপি আলুর তরকারি, এটাই করেছিলাম রাতে, এর বেশি কিছু করা হয়নি। ফুলকপি তরকারিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা আমি হটপটে ঢুকিয়ে দিয়েছিলাম একটু গরম থাকার জন্য। তো এটা ফুলকপি আলুর তরকারি, এইগুলোও সমস্তটাই দিদিমাকে দেওয়া হয়েছিল, এবং যেহেতু এখানে ঘাট নেই সেজন্য একটু আমাদের ছাদেই দেওয়া হয়েছিল। আর এখানে ভাত হচ্ছে, ভাতটা হলে রেডি হয়ে যাবে। তো সেই কারণে ছাদেতেই দিয়ে আসা হবে, নাহলে গ্রামে থাকলে হয়তো জলে ভাত মানে জলেতেই দেওয়া হতো, কিন্তু এখানে ছাদেই দেওয়া হবে। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। তো দেখুন এখানে এখন আমরা খাবারটা দিতে যাচ্ছি। আজকের ভিডিওটা আর বেশি বড়ও করব না, রাতে আবার ঠাকুরমশাই আসবেন খাওয়া দাওয়া করতে, কিন্তু সেটা আর আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, এখানেই আজকের ভিডিওটা শেষ করে দিলাম। মা এখানে দিয়ে দিচ্ছে আর প্রণাম করে নেবে অবশ্যই, জল দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, বন্ধুরা এখানেই শেষ করে দিলাম। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা প্লিজ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনের পাশে অল নোটিফিকেশানটা দিয়ে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করে দিলাম ভিডিওটা। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।